সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের তিকোনি কোনোপাতিন্নে করব তো প্রথমত একটা এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যেটার কোন এসিবি কোন এ বি সি সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব এবং ভূমি সমান হয় লম্ব এবং ভূমির দৈর্ঘ্য সমান হয় তাহলে ধরি মনে করি এখানে মনে করি এখানে লম্ব যেটা দেওয়া আছে লম্ব এসি সমান সমান এ এবং ভূমি বিসি সমান সমান এ তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে অতিভুজ এবি সমান

এসির মান এ এবং বিসির মান ধরে নিলাম এ তাহলে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে হয় টু এ স্কোয়ার তাহলে এখানে এই পাশে আছে এ বি স্কোয়ার তাহলে এ বি অর্থাৎ উভয় বর্গমূল করে দিলে আমরা যেটা পাবো টু এ হল স্কোয়ার এখন এটা অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার রুট করলে শুধু এ আর রুট টু মানে শুধু রুট টু তাহলে অতিপুজার মান আমরা পেলাম ওয়ান বাই রুট টু এখন যে ছয়টি অনুপাত আছে যেমন সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব এখানে এ আর অতিভুজের মান বেরোলো এ রুট টু তাহলে এ কাটা গেলে উপরে থাকে ওয়ান নিচে থাকে রুট টু সাইন ফাইভ ডিগ্রি মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি এখানে এ অতিভুজ হচ্ছে এ রুট টু তাহলে আমরা এ কেটে দিতে পারি তাহলে উপরে ওয়ান নিচে রুট টু টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে লম্ব বাই ভূমি অর্থাৎ লম্ব এখানে এ এবং ভূমি হচ্ছে এখানে এ তাহলে এ কাটা গেলে থাকবে শুধু ওয়ান ওনার ভাবে কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি যে সাইনের উল্টার যেটা অতিবুজ বাই লম্ব তাহলে অতিবুজ এখানে এ রুট টু এবং লম্ব হচ্ছে এ তাহলে এ কাটা গেলে থাকে রুট টু তাহলে এই যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি এটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু কো ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু মানে ওয়ান বাই রুট টুর উল্টাটা রুট টু এবং কজের উল্টা হচ্ছে সেক সেক ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ হচ্ছে এ রুট টু এবং ভূমি হচ্ছে এ তাহলে এটা কাটা গেলে রুট টু এবং কট ফোর্টি ফাইভ ডিগ্রি টেনের উল্টাটা অর্থাৎ ভূমি বাই লম্ব তাহলে ভূমি এখানে এ লম্ব হচ্ছে এখানে এ তাহলে কাটাকাটি করলে এটা মান হয় অ্যান্সার ওয়ান আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ